হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা ছিল জন্মাষ্টমীর আগের দিন এবং পরের দিন, দুদিনের ব্লগটা একসাথে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমার ফোনের জন্য, আমার ফোনটা কিছুদিন ধরে অনেক ডিস্টার্ব করছিল, তো সেই জন্য শেয়ার করতে করতে লেট হয়ে গেছে। তো এখানে দেখো, আমি নারকেলটাকে ভালোভাবে আর কি ছাড়িয়ে নিচ্ছিলাম, আর ভাই এখানে জানলার ধারে লাইটগুলো সাজাচ্ছিল, তখন সন্ধেবেলা ছিল। আর তারপরে আমি নারকেলটাকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে এখানে নারকেল ফাটানোর চেষ্টা করছিলাম। আনফর্চুনেটলি আমার দ্বারা এটা সম্ভব হয়নি। লাস্টে আমার বরমাসে আমাকে বললো যে তুমি ছেড়ে দাও, করতে হবে না, মানে ফাটাতে হবে না, কোথায় হাতে ফাতে লেগে যাবে। তো সেজন্য ভাইকে ডেকে দিয়েছিল, লাস্টে ভাই নারকেলটা ফাটিয়ে দিয়েছিল। আর এখানে আমি নারকেল কোড়াতে বসে গেছি, চিনির নাড়ু করব। আর ফার্স্ট টাইম আমি করেছিলাম চিনির নাড়ু, কোনোদিনও এর আগে আমি করিনি। দেখো অনেকটা নারকেল আমার কোড়ানো হয়ে গেছিলো। এবারে আমি নারকেল কোড়াটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে পরিমাপ অনুযায়ী এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নারকেলটার সাথে চিনিটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো ফার্স্ট টাইম আমি মানে চিনির নাড়ু করছি। তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর সময় গুড়ের নাড়ু হতো, তো সেটা করে আমি অভ্যস্ত, আমি কখনো চিনির নাড়ু করিনি। তো সেজন্য একটু ভয় ভয় লাগছিলো কীরকম হবে না হবে, তো মনে সাহস নিয়ে আমি করলাম যে চলো করে দেখি না কীরকম হয় না হয়। তো করেছিলাম, খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে। তো পাকও ভালোভাবেই এসছে, দেখো ভালো। আমি চামচটা দিয়ে ভালোভাবে এটাকে আরও মথে নিচ্ছিলাম, তো হয়ে এসছে, দেখো পাকও চলে এসছে। চিনির নাড়ু তো তো সেজন্য পাকটা আসতে একটু দেরি হয়, লেট হয়, যেটা আমি বুঝলাম আর কি। গুড়ের নাড়ুতে চট করে মানে পাক আসে, এতটা লেট হয় না যতটা চিনির নাড়ুতে হয়। তো এখানে পাক চলে এসছে, তো এবার এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম, নিয়ে এখানে আমি নাড়ু করতে বসে গেছি। আমি একা ছিলাম না, মামুনিও করছিল। আর তখন না 10:30 মতন বাজছিল যখন আমরা নাড়ু করছিলাম, কারণ তার আগে অনেক কাজ ছিল, তো সেই জন্য বাজার গেছিলাম, কিছু পুজোর জন্য কেনাকাটা করার ছিল, তো সেই জন্য লেট হয়ে গেছে কাজ করতে করতে আমাদের। তো নাড়ুগুলো আস্তে আস্তে আমরা করে নিচ্ছিলাম, অনেকটা নাড়ু দেখো কী সুন্দর গোল গোল করে করে নিচ্ছি, তাড়াতাড়ি করে করছিলাম। আর এখানে অনেকটা নাড়ু হয়ে গেছে, এখানে আর কিছুটাই বাকি ছিল আমাদের। তো সেটা করে নেওয়ার পর এখানে আমি মাল পোয়ার জন্য সমস্ত কিছু রেডি করছি। কলা ছিল, চিনি ছিল, সুজি, ময়দা, দুধ দিয়ে মেখেছিলাম। আর এখানে কড়াইতে তেল ঢেলে দিচ্ছি, তেলটা গরম হলে পরে মালপোয়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। তো তেলটা গরম হয়ে এসেছিলো, তো মালপোয়াটা এখানে আমি ছেড়ে দিলাম। একটা প্রথমে মালপোয়া ছাড়লাম, আর এটা হতে হতে আর একটা ছেড়ে দিয়েছিলাম, পরে দেখো পরে আর একটা ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই মালপোয়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো এখনও জন্মাষ্টমীটা শেষ হয়নি, আমাদের জন্মাষ্টমীটা চলছে, যে এখানে ভাত চলছে, এখনও মালপোয়া ভাজা চলছে, কিছু না মালপোয়া আমি ভুজছি, কিছুটা ও ভাজছে। এখন রাত্রিবেলা, এখন বাজে প্রায় 12:00। দেখো এখনও 2:10 বাকি আছে, এটা তোমার 5 ফার্স্ট আছে ঘন্টা। এখন বাজে হচ্ছে তোমার 1:44, কাজের জন্য সব ভুলভাল বলছে। এখন 1:44 বাজে, এখনও সব কিছু চলছে। আর এখনো পার্কের অনেক কাজ পুরো রয়েছে, কি হবে। আর জায়গা পুরো মিস্ট আপ রয়েছে, এগুলো হচ্ছে জায়গা বসাতে হবে, তারপর সব কিছু করতে হবে। চলো দেখি কতক্ষণ কাজ শেষ হয়। তো মালপোয়া ভাজতে ভাজতে প্রায় 2 বেজে গেছিলো, আর এখানে মালপোয়া রেডি, নাড়ু রেডি, সব রেডি। আগের দিন খালি এই 2 করে রেখেছিলাম, তো এবার এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো যাতে এটার উপর কিছু না পড়ে বা পিঁপটা না ধরে, তো সেই জন্য। আর এটা হচ্ছে পরের দিন, জন্মাষ্টমীর দিন আর কি, সকালবেলা মেঘ করেছিল। আর এখানে দেখো কী সুন্দর টগর ফুলটা ফুটেছে, একদম থোকা হয়ে রয়েছে, আর এই জবা ফুল ফুটেছে, আর মিষ্টি হাওয়া চলছিল, বেশ ভালো লাগছিল। আর এই যে আমার গোপু সোনার ড্রেস, পালক, মাথার মুকুট, পায়ের মল, হাতের চুড়ি, সমস্ত কিছু রেডি, বাঁশি, গলার হার, কোমর বিছে সব রেডি। আর এখানে মামনি পুজো দিচ্ছে, মানে সেদিনকে পুজো করেছিল, তো ওকে স্নান করানোর জন্য দুধ, গঙ্গার জল, ঘি, মধু দিয়ে সব রেডি করছিল, ওকে স্নান করাবে।
তো স্নান ঠান করে একদম রেডি ঠেডি হয়ে বসবে ও। তো এ দেখো স্নান সেরে মানে স্নান করে নিচ্ছে এখন, থালায় ফুল ফুল সাজিয়ে দিয়ে ভালোভাবে একদম আমার ছেলেটাকে স্নান করানো হচ্ছে এখানে। স্নান করাও হয়ে গেছে, এইবারে গা ফা পুছে নিয়ে একদম সোনা ছেলের মতন জামা টামা পরে নিয়েছিল, আর মাথার মুকুটটা ওকে মানে যখন কিনতে গেছিলাম ওর জন্য মাথার মুকুটটা এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো, যখন দোকানে বের করে দিয়েছিলো এই মুকুটটা দেখার জন্য এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। তো মাথার মুকুটটা তো আমার সেই লেগেছে, আর ওকে পরে খুবই সুন্দর লাগছিলো সেই দিন। সেদিন শুধু আমার গোপাল কেন, সমস্ত বাড়ির গোপালকে খুবই সুন্দর দেখতে লাগছিলো। তো দেখো সোনা ছেলের মতন একদম স্নান টান করে রেডি হয়ে বসে পড়েছে, এবারে ওকে এখন খেতে দেওয়া হচ্ছে এখানে। ওর জন্য মানে সকালবেলা ওকে কিশমিশ কাজু এগুলোই খেতে দেওয়া হয়েছিল, আর তারপরে রাত্রিবেলা এখানে মামুনি লুচি বেলে নিচ্ছে। পরের দিন রাত্রির খাবারটা মামুনি নিজেই করেছে, আমি আর কিছু করিনি এখানে। তো লুচিটা এখানে ভেজে নেওয়া হবে, লুচির পরে এখানে সুজি করা হবে। তো লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে, ভেজে নেওয়ার পর এখানে তোমার কাজু আর কিশমিশ এই দুটো ভেজে নেওয়া হলো, দিয়ে এবারে সুজিটা ভেজে নেওয়া হচ্ছে এখানে। সুজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে জল দিয়েছিল, পরে দুধ দিয়েছিল। তো এ দেখো এখানে সুজিটা একটু লাল লাল মানে হালকা লাল লাল করে ভেজে নিয়েছিল, নিয়ে এখানে জলটা দিয়ে দিল। তো দুধটা তখন ছিল না আর কি, তো সেজন্য জলটা প্রথমে দিয়ে দিয়েছিল, পরে তারপরে দিল জলের মানে জলটা দিয়ে হালকা করে এ করে নিয়ে তারপরে এখানে দিল চিনি। তারপরে এখানে যখন ভাইরা দুধ নিয়ে এসছে তারপরে দুধটা দেওয়া হলো, কারণ আমাদের মনে ছিল না দুধটা তখন আনাও ছিল না, তো সেজন্য তখন জলটা দিয়ে দেওয়া হয়েছিল। পরে জল দেওয়া দেখে তারপরে দুধের কথা মনে পড়েছিল, তো চট করে দুধটা নিয়ে আসার পর এখানে তারপরে দুধটা দেওয়া হলো। তো সুজিটা খেতেও বেশ ভালো হয়েছিল সেদিনকে, আর সুজি হয়ে গেছে, এবার সুজিটাকে নামিয়ে নেওয়া হচ্ছে এখানে। আর বাইরে দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি পড়ছিলো সেদিনকে, মানে এত জোরে বৃষ্টি পড়ছিলো বলার মতন না। আর এখানে ওর সমস্ত খাবার রেডি করা হয়েছে, লুচি সুজি নাড়ু, ওটা গুড়ের নাড়ু ছিল, আর তালের বড়া যেটা কিনে আনা হয়েছিল। তালের বড়াটা করা হয়নি কারণ এখানে তাল সেরকমভাবে পাওয়া যায়নি, তো সেই জন্য তালের বড়াটা আর কি করে হয়ে ওঠা হয়নি। আর এখানে মামুনি পুজো দিয়ে দিচ্ছে, প্রদীপ দেখিয়ে ধুনো দেখিয়ে পাশে যে তোমার এ চলছিলো কী বলো ওটাকে ভুলে যাচ্ছি নামটা, কপুরদানি জ্বলছিল, তো সেটাও আর কি দেখানো হয়েছিল। তো এবার শঙ্খ বাজি নিচ্ছে, তো পুজো শেষ করা হলো এখানেই। তো চলো টাটা, আজকের জন্য ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো।